রাজনৈতিক দলের উপর কোনো হামলাকে আমরা সাধুবাদ জানাই না। আমরা মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার রয়েছে। দু একটি জায়গায় যেমন হামলা হয়েছে, আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব ইতিমধ্যে আমাদের পার্টির পক্ষ থেকে বলেছেন রাজপথে সরব থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কিন্তু কোনোভাবেই সংঘাতের দিকে যাওয়া যাবে না এবং আক্রমণকারী হওয়া যাবে না। যদি কেউ আক্রমণকারী হয় তাহলে নিজ দায়িত্বে হতে হবে এবং দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা যে কোনো বিরোধী দলকে, শক্তিশালী বিরোধী দল, একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা দেখি এবং আমরা বিএনপিকে স্বাগত জানাই। তবে খেয়াল রাখতে হবে আমাদের যে সাধারণ মানুষের যেন জীবনযাত্রা ব্যাহত না হয়, আন্দোলনের নামে যেন কোনো নৈরাজ্য সৃষ্টি না হয়, এই বিষয়টির দিকে সকলের দায়িত্বশীল দল হিসেবে সকলের দায়িত্ব পালন করা উচিত। আমরা কিন্তু কোনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি নি। আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের উপর নির্ভরতা করে আমরা এগিয়ে গিয়েছি। কাজেই জনগণ প্রিয় এই দলটি নির্বাচনমুখী দল, নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েই আমরা এগোচ্ছি, কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন।